হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিতঙ্ক.কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে, একজন ব্যক্তির কাছে দশ টাকার পাঁচ টাকার দু টাকার এবং একটি 1 টাকার নোট আছে। তাহলে আমাদের বলা হয়েছে সে কত রকম ভাবে দরিদ্র ভাণ্ডারে দান করতে পারে। তাহলে আমরা জানি এম সংখ্যক বস্তু M+1টি উপায় নির্বাচন করা যায়। তাহলে এবার আমরা কি লিখতে পারি? শর্তানুসারে 10টি 10 টাকার 5টি 5 টাকার দু টাকার আর 1টি 1 টাকার নোট যথাক্রমে N+1=11, 5+1=6, 2+1=3, আর 1+1=2 কি উপায় নির্বাচন করে দরিদ্র ভাণ্ডারে দান করতে পারে? এক্ষেত্রে যে একটি উপায় কোন নোটি নির্বাচিত হবে না দান করার জন্য, তাকে মোট যত উপায় দরিদ্র ভাণ্ডারে দান করা যায় তার সাথে বিয়োগ করতে হবে। তাহলে এবার যদি আমরা এখানে প্রশ্নটি দেখি, যে
ব্যক্তিটি ব্যক্তিটি দরিদ্র ভণ্ডারে দান করতে পারে দরিদ্র ভণ্ডারে দান করতে পারে কত ভাবে? আমাদের এখানে প্রশ্নে সেটি বার করতে বলা হয়েছে, কত রকম ভাবে? তাহলে 11 × 6 × 3 × 2 − 1 রকম উপায়, ইকুয়াল টু কি হবে এখানে? 11 × 6, 3 আর 2 কে মাল্টিপ্লাই করলে কত পাবো আমরা? 36 মাইনাস 1 রকম উপায়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 396 মাইনাস 1 রকম উপায় ইকুয়াল টু 395 রকম উপায়। তাহলে আমরা যদি দেখি, এটি আমাদের এখানে বার করতে বলা হয়েছে,